ওয়েলকাম টু ইন্ডিয়া টেক ফ্যাক্টর। টুডেস টপিক ইজ মসফেট। নমস্কার বন্ধুরা, আজ এটা আমার এই বছরের ফার্স্ট ভিডিও, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দ্য মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, মসফেটের ফুল ফর্ম। এটা বেসিক্যালি ইউজ করা হয় অ্যাম্প্লিফাইং আর সুইচিংয়ের জন্য। এটা একটা ট্রানজিস্টারের টাইপ। আমরা মসফেটকে ইউজ করি ল্যাপটপ এবং মাদারবোর্ডের বিভিন্ন পাওয়ার সাপ্লাইয়ে। মসফেট অনেক রকম হতে পারে, বেসিক্যালি 3 পিনের হয়, 4 পিনেরও হতে পারে, 8 পিনেরও হতে পারে। আমি এখানে একটা 3 পিনের মসফেট দেখানো হয়েছে। মসফেটের ফার্স্ট পিনটাকে বলা হয় গেট, সেকেন্ড পিনটাকে বলা হয় ড্রেন, থার্ড পিনটাকে বলা হয় সোর্স। ড্রেন যে লেগটা রয়েছে সেটা টপ পার্টটার সঙ্গে ইন্টারকানেক্টেড থাকে। এবার আমরা চলে আসি সিম্বলে। সিম্বলটা এখানে দুটো সিম্বল দেখানো হয়েছে, একটা হচ্ছে পি চ্যানেলের আর একটা হচ্ছে এন চ্যানেল। তার আগে বলে নিই টাইপ। টাইপটা হচ্ছে দু রকম মসফেট ইউজ করা যায়, একটা হচ্ছে ডিপ্লেকশন টাইপ আর একটা হচ্ছে এনহ্যান্স টাইপ। ডিপ্লেকশন টাইপটার মধ্যে রয়েছে দুটো, একটা হচ্ছে পি চ্যানেল আর একটা হচ্ছে এন চ্যানেল। আর এনহ্যান্স টাইপের মধ্যেও রয়েছে পি চ্যানেল আর এটা হচ্ছে এন চ্যানেল। এনহ্যান্সটার মধ্যে সোর্স আর ড্রেনের মধ্যে কোনো পাথ থাকবে না, আর ডিপ্লেশনে সোর্স আর ড্রেনের মধ্যে কানেকশন থাকবে। এবার আমরা সিম্বল দুটোকে ডিসক্রাইব করব। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ড্রেনের সঙ্গে যে ডায়োডের পজিটিভ টার্মিনালটার কানেকশন রয়েছে, তাই জন্য আমরা এটাকে যদি পি চ্যানেল বলছি, আর যে পজিটিভ এন চ্যানেলের ক্ষেত্রে পজিটিভ টার্মিনালের সঙ্গে সোর্সের কানেকশন রয়েছে, তাই জন্য আমরা এটাকে এন চ্যানেল বলছি। এবার চলে আসব এর ওয়ার্কিংয়ে। ওয়ার্কিংয়ে আমি দুটো কন্ডিশন দেখানো হয়েছে, একটা হচ্ছে অফ কন্ডিশন আর একটা হচ্ছে অন কন্ডিশন। অফ কন্ডিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে তিনটে টার্মিনাল রয়েছে, একটা হচ্ছে ড্রেন, গেট আর একটা হচ্ছে সোর্স। ড্রেন থেকে যখন সাপ্লাইটা আসবে তখন ডায়োডের জন্য সাপ্লাইটা হতে পারবে না, তার কারণ এটা রিভার্স বায়াস কন্ডিশনে রয়েছে। এবার যখন এই গেট দিয়ে সাপ্লাইটা যাবে, অর্থাৎ এই জাম্পারটা এটার সঙ্গে কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ অন কন্ডিশনে চলে আসবে, তখন এটার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লোটা হবে থ্রু দিস পাথ। এরপরে চলে আসি আমরা ইন্টারনাল ডায়াগ্রামে। এটা হচ্ছে একটা ইন্টারনাল ডায়াগ্রাম যেখানে চারটে টার্মিনাল দেখানো হয়েছে, সোর্স, গেট, ড্রেন আর হচ্ছে বডি। বডিটা সবসময় গ্রাউন্ড করা থাকে। এর বেসিক ম্যাটেরিয়ালটা হচ্ছে পি ম্যাটেরিয়াল, যেটা বড় ম্যাটেরিয়াল সবথেকে বেশি পরিমাণে থাকে, পি ম্যাটেরিয়াল। তারপরে এন এর দুটো ড্রপিং করা থাকে, তার উপরে মেটাল দিয়ে, আর একটা টার্মিনাল হচ্ছে সোর্স, এর উপরে এন এর এন পজিটিভের উপরে একটা মেটালের লেয়ার দেওয়া থাকে, তার টার্মিনালটার নাম হয় ড্রেন। আর এর উপরে যে সিলিকন ডাইঅক্সাইডের একটা খুব পাতলা লেয়ার থাকে, যেটা 1000 আর্মস্ট্রং, তার উপরে আর একটা মেটালের লেয়ার থাকে, সেই টার্মিনালটাকে বলবো আমরা গেট। এবার আমরা এই মসফেটকে বায়াসিং করব। এইভাবে বায়াসিং করব, দুটো বায়াসিং করা হয়েছে, একটা হচ্ছে সোর্স আর গেট টার্মিনালের মধ্যে, আর একটা বায়াসিং করা হয়েছে সোর্স আর ড্রেন টার্মিনালের মধ্যে। প্রথমে আমরা চলে আসি সোর্স আর ড্রেন টার্মিনালটাকে বলা হচ্ছে ভিডিএস। ভিডিএসের মধ্যে দিয়ে আমরা যখন ইলেকট্রন ফ্লোটা করব, অর্থাৎ এখান দিয়ে যখন ইলেকট্রনগুলো বেরিয়ে আসবে, তখন এর বাইরে হোলগুলো থাকবে যেগুলো ইলেকট্রনগুলোকে ধরে নেবে, আর কোনো ইলেকট্রিক ফ্লো হবে না। আর যতই আমরা ভিডিএসে কারেন্ট সাপ্লাই করি না কেন, এর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হবে না। এবার আমরা চলে আসব ভিজিএসে। ভিজিএসের এই টার্মিনালের মধ্যে দিয়ে যখন আমরা ইলেকট্রন ফ্লো করব, অর্থাৎ মেটাল সারফেসের উপরে এই পজিটিভ আয়নগুলো চলে আসবে, তার ফলে এখানে যে হোলগুলো থাকবে, হোলগুলো আস্তে আস্তে নিচের দিকে যাবে,
ডিউ টু ইলেকট্রিক্যাল ফিল্ড। এটা একটা ক্যাপাসিটরের মতো কাজ করছে, সিলিকন ডাইঅক্সাইডটা অনেকটা ক্যাপাসিটরের মতো কাজ করছে, যার ফলে একটা ইলেকট্রনিক ফিল্ডের সৃষ্টি হচ্ছে, যার ফলে এই হোলগুলো নিচের দিকে চলে আসছে। তার ফলে এগুলো মোবাইল আয়ন আর ইনমোবাইল আয়ন এর সঙ্গে নেগেটিভগুলো থাকে, যেগুলো এই ফাঁকা স্থানটায় চলে আসে আর এখানে একটা চ্যানেল তৈরি করে। সেই চ্যানেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে কারেন্ট ফ্লোটা শুরু হবে। এই লেয়ারটাকে বলা হয় চ্যানেল। এখানে নেগেটিভ এর লেয়ার তৈরি হয়েছে, তাই জন্য এটাকে আমরা বলছি এন চ্যানেল। আর এখানে যদি পজিটিভের লেয়ার তৈরি হতো, তখন তাহলে আমরা বলতাম এটাকে পি চ্যানেল। এরপর চলে আসি থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজটা হবে হচ্ছে ভিজিএস এর ভোল্টেজ, অর্থাৎ যখন ইলেকট্রিক্যাল ফ্লোটা শুরু হবে। ভিজিএসটাকে কনস্ট্যান্ট যদি রাখি, কনস্ট্যান্ট রাখলাম আর কিন্তু এটার ভ্যালু ভিটির থেকে বেশি রাখলাম, অর্থাৎ ইলেকট্রিক্যাল ফ্লো শুরু হয়েছে। এরপরে চলে আসি গ্রাফে। একটা গ্রাফ আঁকা রয়েছে, যেটা হচ্ছে আইডিএস ভার্সেস ভিডিএস। আমরা দেখব গ্রাফটায় একটা কারেন্ট আর ভোল্টেজ আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, কিন্তু একটা টাইমের পরে যেটা সোজা চলে যাচ্ছে, অর্থাৎ কারেন্টটা আর বাড়ছে না। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণটা হচ্ছে এখানে যে নেগেটিভ টার্মিনালটা, নেগেটিভ টার্মিনালের সঙ্গে এখানে পজিটিভ টার্মিনালের, এই নেগেটিভ পার্টটার সঙ্গে পজিটিভ টার্মিনালের যে কানেকশান থাকার জন্য এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হচ্ছে। যে লেয়ারটা যত আমরা ভোল্টেজটা বাড়াচ্ছি, কারেন্টটা বাড়াচ্ছি, তত ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকছে আর ইলেকট্রনের ফ্লোগুলো আস্তে আস্তে কমতে থাকছে। একটা নির্দিষ্ট টাইমের পরে যে অল্প পরিমাণে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাই জন্য এই রিজিয়নটা তৈরি হচ্ছে। এই রিজিয়নটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। এই যে আমরা দেখানো হচ্ছে এখানে এই ইলেকট্রনের ফ্লোটা, আস্তে আস্তে ইলেকট্রনের ফ্লোটা কমে যাচ্ছে। এটা হচ্ছে একটা মসফেট। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। যাদের ইলেকট্রনিক্স পছন্দ হয় তারা এই ভিডিওটাকে অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারেন। ওকে, গুড বাই, গুড নাইট, থ্যাংক ইউ।